নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার 8 নভেম্বর 2023 যে তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি রয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, প্রতিদিন আমি আপনাদেরকে কোনো না কোনো রাশির নাম বললি কোনো না কোনো রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। আগামীকাল বুধবার যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু প্রতিদিনের মতন একটি কথা যে আপনারা রাশির নাম শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাবেন না, কারণ যদি আপনারা রাশির নাম শুনে ভিডিওটি কেটে কেটে বেরিয়ে যান কিনা অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন না। কারণ প্রতিদিন আমি কোনো না কোনো রাশির নাম বলি, সেম রাশির নাম কোটি কোটি লাখ লাখ মানুষের রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি কখনোই না। কারণ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে তিনটি গ্রহ আপনাদের রাহু শুক্র বুধ কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। চটজলদি যারা সাকসেস পেতে চাইছেন খুব দ্রুত গতিতে, কারণ শর্টকাটে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। এবং রাহু গ্রহ লটারি, শেয়ার, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং সমস্ত দিক থেকে কিন্তু রাহু কিন্তু আমাদের কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকে। রাহু যদি আমাদের জন্মকুণ্ডলিতে শুভ হয় নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে। কারণ রাহু একটি গ্রহ যেটা আমাদের এই কলিযুগে অর্থপ্রাপ্তিটা কিন্তু ঘটিয়ে থাকে। দেখুন, প্রত্যেকেরই তো জন্মকুণ্ডলি আমি দেখতে পাচ্ছি না বা হস্তরেখা দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে আপনাদেরও কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই পারে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে আমি একটি কথা বলবো, আপনারা ভিডিওটি না একটু মনোযোগ দিয়ে শুধু দেখবেন, কারণ অনেকে কী করছেন, শুধুমাত্র রাশির নাম শুনছেন, লটের টিকিট কাটছেন, অনেকে প্রচুর অর্থ নষ্ট করছেন। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে যদি শুনেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন যে অর্থটা নষ্ট করছেন কিনা সেটা কিন্তু আপনারা করবেন না। কারণ আমাদের এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে। কারণ ভাগ্যভাব যদি স্ট্রং হয় নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। কী করতে হবে সেই জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন তাদের জন্য আপনারা বার্থ চার্ট রিফরমেশন করতেই পারেন। বার্থ চার্ট রিফরমেশন করলে কী হবে, আপনাদের যে যোগটা রয়েছে, দেখা যাচ্ছে আপনাদের যোগটা কেটে গেছে বা দেরিতে রয়েছে, সেই যোগটা কিন্তু আপনাদের প্রবল হবে। বার্থ চার্ট রিফরমেশনের কাজটাই এটা, যেটা যোগকে প্রবল করা, অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। শুধুমাত্র লটারি থেকে যে হবে এমন না, যে কোনো সাইট থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল ঘটবে। যদি আপনারা বার্থ চার্ট রিফরমেশন, কারণ প্রত্যেকেরই ভাগ্যের কিন্তু ফরচুনা নাম্বার রয়েছে, আপনাদের ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে এবং আপনাদের জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাগুলো আপনাদের শুভ রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। কারণ প্রতিদিন আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দিই, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম থেকেই থাকে, সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হবে এমন কখনো আমি দাবি করবো না। কারণ আপনার হচ্ছে না, পাশের বাড়ি কারো হবে অর্থপ্রাপ্তি বা অন্যজনের হচ্ছে আপনার হচ্ছে না, কেন হচ্ছে না, কী জন্য অর্থপ্রাপ্তি হচ্ছে, এটা হচ্ছে
লাখ টাকার প্রশ্ন, কেন হবে না, কোন জায়গাতে সমস্যা রয়েছে, তার জন্য গ্রহের কিন্তু প্রতিকার অবশ্যই করতে হবে। অর্থাৎ ভিডিওগুলো শুনলে শুধু হবে না, পাশাপাশি গ্রহের প্রতিকারটা যদি আপনারা করতে পারেন, আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটি না আপনারা প্রচুর 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 পরিমাণে আপনারা শেয়ার করুন। আমি একটি কথা আপনাদেরকে আবার বলছি, যাদের সমস্যা হচ্ছে দীর্ঘদিন চেষ্টা করি, দেখুন আমি রাশির নাম বলছি আপনাদের কোনো না কোনো দিন মিলতেই পারে, কিন্তু সেদিন হয়তো যেদিন মিলবে হয়তো আপনাদের প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে। কারণ যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, একটা কথাই আছে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা অবশ্যই ইম্পর্টেন্ট। যদি আপনার যোগ নক্ষত্র দশা মহাদশা যদি পারমিট করে যায়, হয়তো আপনি কালকেও কোটিপতি কিন্তু হতে পারেন, কিন্তু দেখা দরকার যে আপনার ক্ষেত্রে এই যোগগুলো কখন রয়েছে। কারণ প্রতিদিন আমাদের নক্ষত্র আমাদের গ্রহের অবস্থা চেঞ্জ হতেই থাকে, পাশাপাশি আমাদের দশা মহাদশা এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। এবার আমি আসি তিনটি রাশির নাম আগামীকাল বুধবার। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার 4-9, আর প্রত্যেকে জানতে চাই যে কৌশিকদের একটা শুভ সময় যদি বলেন, যারা টিকিট কাটার নেশা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিদিন আমি শুভ সময়টা মেনটেন করার চেষ্টা করি 10:31 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6। আপনাদের যে শুভ সময় যারা টিকিট কাটছে নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সময়টা, আমি তাও টিকিট কাটা থেকে বিরত থাকতে বলছি, যারা নেশা হয়ে গেছে তাদের জন্য 11:24 থেকে 12:55 পর্যন্ত। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় 10:21 থেকে 11:56 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং 5, অর্থাৎ এই দুটি নাম্বার আগামীকালের টার্গেট। দেখুন এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে, তার থেকেও সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনাদের ফর্চুনা নাম্বার কোনটা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। কারণ প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো খুব মানে বিশেষভাবে আপনাদেরকে দিই, যারা আপনারা সমস্ত কিছু বুঝতে পারেন এবং জানতে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা না প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।